প্রফেসর স্যার আপনাকে সবাই রাজাকার বলে কেন? সবাই বলে, আপনাদেরকেও বলে? সবাই বলে কেন? কিছু লোক বলে, তারা কারা? তারা আধিপত্যবাদের এজেন্ট, তারা আধিপত্যবাদের এজেন্ট। কারণ যে ইসলাম কায়েমের জন্য আমি কথা বলি, সেই ইসলামকে তারা অ্যাটাক করতে সাহস পায় না, ফ্রন্টাল অ্যাটাক করতে পারছে না, সাধারণ হামলা করতে পারছে না, তাই পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। কিন্তু কাগজের বাইরে এগুলি লোকেরা যায় না। এই গালি কয়জন পড়ে? সৎকারা কতজন পত্রিকা পড়ে আমাদের দেশে? বিশ জনই ধরে লেখাপড়া, মানে দস্তখত কোন রকম কলম ভেঙ্গিয়ে করতে পারে, এরকম লোকের সংখ্যা সৎকারা চল্লিশও হইতে পারে। কিন্তু বই পড়তে পারে, পত্রিকা পড়তে পারে, এরকম লোকের সংখ্যা 10-15 বেশি না আমাদের দেশে। এই পত্রিকা যারা পড়ে তাদের কাছে এই গালি গালিটা যায়। তো আমাকে গালি দেয়, তা আমি বলি, আচ্ছা আপনি যদি আমাকে একটা জিনিস দেন, আমি যদি না নেই তাহলে কোথায় থাকবে? আপনি যদি একটা জিনিস দেন আমাকে, আমি না নেই তাহলে কার কাছে থাকবে? সুতরাং এই গালি আমি নেই না, যারা দেয় তাদের মুখেই থাকে, আমার গায়ে গালি লাগে না।